আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, 24 ফেব্রুয়ারি মাসের মধ্যেই সম্পূর্ণ হবে 6 লক্ষ গৃহ। বৃহস্পতিবার একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসাম সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের উদ্যোগে আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 লক্ষেরও বেশি হিতাধিকারীর গৃহ প্রবেশ উপলক্ষে এদিন শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো আসাম সরকার মুখ্যমন্ত্রী আবাস যোজনা নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2024 সালের মধ্যে সকলের জন্য আবাস গৃহ দর্শনকে বাস্তবায়িত করতে আসাম সরকার রাজ্যের গ্রামাঞ্চলের গরিব তথা অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রূপায়ণ করছে। গ্রামাঞ্চলে বসবাসকারী কোনো গরিব পরিবার যাতে এই অবিলাসী প্রকল্পের সুফল লাভ থেকে বঞ্চিত না হয়, তার জন্য অগ্রাধিকারের ভিত্তিতে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ এই প্রকল্প কার্যকর করছে। এই প্রকল্পের অধীনে 2024 সালের মধ্যে গ্রামাঞ্চলে খাঁচা করে বসবাসকারী প্রতিটি পরিবারকে মৌলিক সুযোগ সুবিধা দিয়ে একটি করে পাকা ঘর প্রদানের লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, এই আবাস গৃহ সম্পূর্ণ করার জন্য প্রত্যেক হিতাধিকারীকে 3টি কিস্তিতে মোট 1,30,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়েছে। পিএমওয়াই আবাস গৃহ যাতে পূর্ণাঙ্গ রূপ পায় তার জন্য এই প্রকল্পের সঙ্গে স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচালয়, জল জীবন মিশনের অধীনে বিশুদ্ধ পানীয় জল, সৌভাগ্য প্রকল্পের অধীনে বিদ্যুৎ সংযোগ, প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের অধীনে রান্নার গ্যাসের সংযোগ এবং MGNREGA-র অধীনে 95 দিনের মজুরি দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এই প্রকল্পে রাজ্যে মোট 19,10,823টি গৃহ বণ্টন করা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে 12,43,584টি গৃহের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়া গৃহগুলোর মধ্যে বর্তমান সরকারের দায়িত্বভার নেওয়ার সময় থেকেই 8,34,839টি গৃহের নির্মাণ সম্পূর্ণ করে তোলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকারের কার্যকালে 8 লক্ষেরও বেশি যেসব গৃহ নির্মাণ করা হয়েছে তার মধ্যে 3,02,109টির নির্মাণ 1 এপ্রিল থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ করা হয়েছে। এর ফলে আজ 3 লক্ষেরও বেশি হিতাধিকারী একই দিনে গৃহ প্রবেশ করতে সক্ষম হয়েছেন। 2022-23 অর্থবছরে কেন্দ্রীয় সরকারের 13,86.76 কোটি টাকা ও রাজ্য সরকারের 1,454 কোটি টাকার অংশীদারিত্বে মোট 14,544.24 কোটি টাকা লাভ করছে আসাম। এখন পর্যন্ত এই পুঁজির 10,913.24 কোটি টাকা ব্যয় করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ভূমিহীন হিতাধিকারীরাও যাতে প্রকল্পটির সুবিধা লাভ করতে পারে তার জন্য আসাম সরকার জমি প্রদানের পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে রাজ্যে 40,096 জন ভূমিহীন হিতাধিকারীকে জমি প্রদান করা হয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের ক্লাস্টার গঠনের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন প্রকল্প তথা কর্পোরেটরের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের মাধ্যমে পুঁজি সংগ্রহ করে ক্লাস্টারগুলোতে অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের প্রচেষ্টা নিয়েছে। এখন পর্যন্ত রাজ্যে 99 জন হিতাধিকারীকে অন্তর্ভুক্ত করে 7টি ক্লাস্টার সম্পূর্ণ করা হয়েছে এবং মোট 10টি জেলার 838 জন হিতাধিকারীকে নিয়ে 19টি ক্লাস্টারের কাজ চালিয়ে দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো আসাম সরকারও মুখ্যমন্ত্রী আবাস যোজনা নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করবে। আগামী বছরের মধ্যে পুরোপুরি রাজ্য সরকারের পুঁজিতে 1 লক্ষ নতুন গৃহ নির্মাণ করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহগুলো নির্মাণে সাহায্য করতে গ্রামাঞ্চলের 4,923 জন বেকার যুবককে রাজমিস্ত্রির প্রশিক্ষণ দিয়ে গৃহ নির্মাণের কাজে জড়িত করা হয়েছে এবং এটি গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আসামের মহিলারা যাতে ক্ষুদ্র ব্যবসা গড়ে তুলতে পারেন সেই উদ্দেশ্যে রাজ্য সরকার 40 লক্ষ মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর প্রত্যেককে ব্যক্তিগতভাবে 10,000 টাকা প্রদান করবে। রাজ্যে দুগ্ধ উৎপাদন বাড়িয়ে তুলতে আসাম সরকার সমবায় সমিতিগুলোর অধীনস্থ দুধ বিক্রেতা গোপালকদের প্রতি লিটার দুধের মূল্যের বিপরীতে 5 টাকা করে প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা করবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। যে সকল দরিদ্র জনসাধারণ রেশন কার্ড লাভ করেননি তাদের রাজ্য সরকার 2 মাসের মধ্যে রেশন কার্ড প্রদান করবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে তারা চাল ছাড়াও বছরে 5 লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসা সুবিধা লাভ করবেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। অপরদিকে অসমীয়রা এগিয়ে এলে মিয়ার কবল থেকে গুয়াহাটি ক্লিন করব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমীয়া ছেলেরা যদি সবজি ব্যবসা বাসের চালক হিসেবে কাজ করতে এগিয়ে আসে তাহলে মিয়ার কবল থেকে গুয়াহাটি সাফ করে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার কড়া মন্তব্য, মিয়া ব্যবসায়ীরা সবজির দাম বেশি নিচ্ছেন গুয়াহাটিতে, অসমীয়া ব্যবসায়ী হলে বেশি দাম নেবে না অসমীয়ার কাছ থেকে, তাই অসমীয়া ছেলেরা এগিয়ে এলে গুয়াহাটির ফুটপাথ খালি করে দেব আমি। শঙ্করদেব কলাক্ষেত্রের পথে ওভারব্রিজের নিচ খালি করে দেখিয়েছি। বস্তুত মিয়া মুসলিমের বিরুদ্ধে এত কঠোর মন্তব্য মুখ্যমন্ত্রীর মুখে আগে আর শোনা যায়নি। মিয়া না হলে চাষাবাদ হয় না, তাই চাষাবাদ শাক সবজি উৎপাদনে অসমীয়া যুবকদের মিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে বদরুদ্দিন আজমল বলেন, মিয়া অসমীয়া ভাই ভাই, মিয়া না রইলে অসম থাকবে না। তাই আজমলের মন্তব্যকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন মিয়া মুসলমানকে। গুয়াহাটির ব্যবসা বাণিজ্যে মিয়ার দখলমুক্ত করার চ্যালেঞ্জ তুলেছেন তিনি। আজমলের কটাক্ষের জবাব দিতে গিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজমল ঠিকই বলেছেন, মিয়া ছাড়া আসাম নয়, ঈদের দিন বাসের দেখা মেলে না গুয়াহাটিতে। আজমল কটাক্ষ করেছেন কিন্তু সেটা সত্যি, অসমীয়া লোকেরা কাজ কাম করেন কম, মিয়ারা বেশি করেন তাতে কোনো দ্বিমত নেই। ঈদের কদিন ট্রাফিক জ্যাম ছিল না গুয়াহাটিতে, সবজি বিক্রি থেকে বাস চালানো সব মিয়ারা করেন, ফলে আজমলের মন্তব্যকে জাতির প্রতি অপমান হিসাবে ধরে নিয়ে অসমীয়াদের প্রতিশোধ নিতে হবে। আজমলও যে এখন কটাক্ষ করতে পারেন সেটা গায়ে মাখতে হবে। ঈদের দিনে গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা বাতিল করতে হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঈদের দিনে অমিত শাহের সভা বাতিল করতে হয়েছে কারণ বাস পাওয়া যাবে না। গুয়াহাটিতে 80% বাসের চালক মিয়া, ওলা উবেরে 70% মিয়া চালক, ফলে আজমলের কটাক্ষকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে অসমীয়াদের। প্রতিযোগিতার মাধ্যমে মিয়াদের হাত থেকে কেড়ে আনতে হবে। তারপর চ্যালেঞ্জ হিমন্তের, উজান আসাম উত্তর আসামের প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 200 জন করে যুবক এগিয়ে আসে, গুয়াহাটি ক্লিন করে দিতে পারি আমি, গুয়াহাটির সব ফ্লাইওভারের নিচ খালি করে দেব। অসমীয়াদের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, গুয়াহাটির ফুটপাথ ফ্লাইওভারের নিচে সবজি বিক্রি করেন যত মিয়া, সেই কাজ আমরা করতে পারি। এই কদিন সবজির দাম কারা বেশি নিচ্ছে মিয়ারা? অসমীয়া যুবকরা সবজির ব্যবসা করলে অসমীয়ার কাছ থেকে বেশি দাম নেবে না। অসমীয়া ব্যবসায়ী কখনো বেশি দাম নিতে পারে না নিজেদের লোকের কাছ থেকে, তাই অসমীয়া লোক বেরিয়ে আসুক, গুয়াহাটির ফুটপাথ খালি করে দেব আমি। আজমলের মতো লোকও যে এখন অসমীয়াদের অপমান করতে পারেন তার চেয়ে দুঃখের আর কী থাকতে পারে। আজমল ফাউন্ডেশনের সুপার 30 প্রশিক্ষণ কেন্দ্র থেকে 350 জন ছাত্রছাত্রী এবার নিট উত্তীর্ণ হয়েছে, ফলে অসমীয়া জনগণকে এই ধরনের সুপার 30 খোলার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেডিকেলের 100টি আসনের মধ্যে 45টি মুসলিমরা পেয়েছেন, তারা ডাক্তার হচ্ছেন ভালো কথা, কিন্তু আমাদের লোকেরা যে পাচ্ছে না সেটা খারাপ হচ্ছে। তাই আমার আহ্বান, আজমলের গুণগানকে কী লাভ, গ্রামে গ্রামে সুপার 10 সুপার 30 খুলুন। আজমল স্বর্গ থেকে তো প্রফেসর আনেননি, প্রফেসররা আমাদেরই লোক, বিদায় করার ডিলিমিটেশনের পিছনে না ছুটে এবার সুপার 30 খুলুন নিজের কেন্দ্রে। প্রত্যেক বছর 10 জন ল্যাব টেকনিশিয়ান, 10 জন নার্স, 10 জন ডাক্তার এভাবে বানাতে পারলে 5 বছরে ছবিটা পাল্টে যাবে রাজ্যের। অপরদিকে হাইলাকান্দি পুরসভায় দলীয় কমিশনারদের বিদ্রোহ সামাল দিতে ব্যর্থ হলো বিজেপি। দলের প্রদেশ নেতৃত্বের জারি করা ফরমান তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পৌরসভার 8 বিদ্রোহী 2 নির্দল কমিশনারকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার চেয়ারম্যান কল্যাণ গোস্বামীর বিরুদ্ধে অনাস্থা উত্থাপন করেন। এদিনই হাইলাকান্দি পুরসভার কার্যবাহী আধিকারিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রেয়া সিংহলের কাছে পৌরপতির বিরুদ্ধে অনাস্থা সংক্রান্ত চিঠি জমা দেন, ফলে হাইলাকান্দি পুরসভার বিদ্রোহ এদিন এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে। বিদ্রোহী কমিশনারদের চাপে রাখতে পুরপতি কল্যাণ গোস্বামী দলীয় নেতৃত্বকে কাজে লাগিয়ে তাদের শিবিরে ভাঙ্গন দৌড়ানোর যে শখ কষেছিলেন, এদিন অনাস্থা প্রস্তাব জমা দিয়ে বিদ্রোহীরা তা কার্যত ব্যস্ত দিয়েছেন। 16 ওয়ার্ডের হাইলাকান্দি পুরসভার 10 কমিশনার একযোগে অনাস্থা উত্থাপন করায় পৌরপতি কল্যাণ গোস্বামীর ভাগ্য রীতিমতো সুতোয় ঝুলছে। বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব জমা দিয়ে বিদ্রোহী শিবিরের 2 কমিশনার মানব চক্রবর্তী, পার্থ কুমার ও শিল্পী দাসের স্বামী অরুণ দাস সংবাদ মাধ্যমে একাধিক অভিযোগ তুলে বিদ্রোহীরা এক কাট্টা রয়েছেন বলে জানান। শুধু তাই নয়, দলীয় নেতৃত্বকে দিয়ে সময় চেয়ে কল্যাণ বিদ্রোহী কমিশনারদের প্রলোভনের ফাঁদে ফেলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন। হাইলাকান্দি পৌরসভার বিদ্রোহী 8 বিজেপি কমিশনার যথাক্রমে মানব চক্রবর্তী 4 নং,
রাজেশ মালাকার 14 নং, শম্পা সেনগুপ্ত 12 নং, সুপর্ণা দাস 13 নং, মুন্না দেব 5 নং, রাজু চক্রবর্তী 9 নং, শিল্পী দাস 7 নং ও নিতুমণিনাথ 3 নং ওয়ার্ডের গত 7 জুলাই পৌরপতি কল্যাণ গোস্বামীকে 24 ঘন্টার মধ্যে শপথে ইস্তফা দেওয়ার সময়সীমা দড়িয়ে দিয়ে জেলা বিজেপি সভাপতিকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন, এই সময়সীমার মধ্যে পৌরপতি ইস্তফা না দিলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে দলের জেলা সভাপতিকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিদ্রোহী কমিশনাররা। তাদের মধ্যে মানব চক্রবর্তী, রাজেশ মালাকার, মুন্না দেব, নিতুমণি নাথ পুরো বুটে সরাসরি বিজেপির টিকিটে জয়ী, বাকি 4 জন নির্দল হিসেবে বুটে লড়ে জয়ী হয়ে পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার এই 8 বিজেপি কমিশনারের সঙ্গে অনাস্থাপত্রে স্বাক্ষর করেন 2 নির্দল কমিশনার, 1 নং ওয়ার্ডের পার্থ কুমার নাথ ও 11 নং ওয়ার্ডের আব্দুল আজিজ। এদিকে কুর্সি বাঁচাতে গত 7 জুলাই রাতে গুয়াহাটি পাড়ি দিয়েছিলেন কল্যাণ গোস্বামী। সেখানে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার সঙ্গে দেখা করেছিলেন, হাইলাকান্দির দলের প্রভারী বাচ্চু ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিষয়টি দেখতে দলের নেতা ফণী শর্মাকে দায়িত্ব দিয়েছিলেন। হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য তখন গুয়াহাটি ছিলেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, হাইলাকান্দি ফিরে বিদ্রোহী কমিশনারদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন, কিন্তু বাস্তবে এ নিয়ে তার কোনো তৎপরতা দেখা যায়নি। বরং 2 দিন আগে সহপ্রভারী কোনাত পুরকায়স্ত হাইলাকান্দি এসে বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করে 19 জুলাই পর্যন্ত সময় চেয়েছিলেন। বিদ্রোহীদের অভিযোগ, এই সুযোগে কল্যাণ গোস্বামী তাদের টিমের কমিশনারদের নানা প্রলোভন দিয়ে ভাঙানোর চেষ্টা করেছেন, ফলে তাদের অনাস্থা প্রস্তাব উত্থাপন করে চিঠি দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এদিকে অনাস্থাপত্রে কল্যাণ গোস্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন 10 কমিশনার। এর মধ্যে উল্লেখযোগ্য হল, পৌরপতি তাদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করেন না, নিজের মর্জি মতো বোর্ডের কোনো সিদ্ধান্তই ছাড়াই নিজের ওয়ার্ডে অধিক অর্থ বরাদ্দ করেন। পৌর নাগরিকরা বিভিন্ন সার্টিফিকেট, লাইসেন্স, যেমন ট্যাক্স ক্লিয়ারেন্স, বিল্ডিং পারমিশনের জন্য আবেদন করলে কোনো কারণ ছাড়াই আটকে রাখেন পৌরপতি। এছাড়া আসাম পৌর আইনের 43(1) দ্বারায় পৌরপতি প্রতি মাসে পুর বোর্ডের সভা ডাকার কথা থাকলেও কল্যাণ গোস্বামী 2022 সালের 12 এপ্রিল পৌরপতির দায়িত্ব নেওয়ার পর শুধু 1 বার বোর্ড মিটিং করেন। জানা গেছে, এছাড়া পৌরসভা পরিচালনা নিয়ে কল্যাণ গোস্বামীর বিরুদ্ধে আগে থেকেই খুব ছিল দলীয় একাংশ কমিশনারের। নিজের ঘনিষ্ঠ বৃত্তের কয়েকজন কমিশনারকে নিয়ে কল্যাণ গোস্বামী পৌরসভার কাজকর্ম চালান বলে অভিযোগ, উন্নয়নমূলক কাজে বাকিদের কুণ্ঠাসা করে রাখেন বলেও অভিযোগ। এছাড়া পৌরসভায় এক নায়কতন্ত্র কায়েম করে পৌরপতি বরাবরই চড়িগুড়াতে অভ্যস্ত বলেও অভিযোগ। এতে সতীর্থ কমিশনার সহ পৌরসভার কর্মচারীরা পর্যন্ত ক্ষোভে ফুঁসছিলেন, যার ফলে অনাস্থার মুখে পড়তে হলো কল্যাণ গোস্বামীকে। এদিকে পুর আইন মতে অনাস্থা জমা পড়ার 20 দিনের মধ্যে পৌরপতিকে বিশেষ সভা আহ্বান করতে হবে। পৌরপতি এই সময়ে সভা না ডাকলে পরবর্তীতে 22 চেয়ারম্যান অনাস্থা সংক্রান্ত সভা ডাকার ক্ষমতা রাখেন। তিনি ব্যর্থ হলে নির্দিষ্ট সময়সীমার পর অনাস্থা উত্থাপনকারী 10 কমিশনারের মধ্যে একজন সভা ডাকতে পারেন। আজকের বিশেষ বিশেষ